আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজি পাস্তা। তো আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন। তো চিকেন পাস্তার জন্য আমার যা যা লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন অনুযায়ী পাস্তা। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পাস্তা নিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণের মতো চিকেনের ব্রেস্ট। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম। নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো পেঁয়াজ। এখানে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স, গার্লিক এবং এখানে পাসলে এবং এই পাস্তা সস। এবং নিয়ে নিয়েছি একটি সিঙ্গল ক্রিম। নিয়ে নিয়েছি সয়া সস। এবং এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট মোজারেলা চিজ। তখন আমি পাস্তাটাকে বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো লবণ। তো আমার পাস্তাটা বয়েল হয়ে গেছে, আমি সেটাকে নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণের মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। তারপর আমি আবারও ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে চিকেনের ব্রেস্ট সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া ও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্স পাউডার, এটি আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু স্পাইসের জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে চিকেনটাকে একটু ভেজে নেব। তো চিকেনটা হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। কিছুক্ষণ রেখে রান্না করার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস। এখন আমি দিয়ে দেব ছোট সাইজের একটি পাস্তা সস। তো পাস্তা সসটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে আরও মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে রান্না করার পর। আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা পাস্তা। এখন আমি আবারও পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্লেভারের জন্য কিছুটা বাসিল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি 1/2 কাপের চেয়ে একটু কম পরিমাণের মতো সিঙ্গল ক্রিম।
এখানে আমি একটু স্পাইসি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা না চাইলে নাও দিতে পারেন বা স্পাইসি চাইলে আরও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতো পার্সলে, আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর যে আমি চুলার হিটটা একেবারে লোতে রেখেছি, এখন আমি দিয়ে দেবো এখানে মোজারেলা চিজ। তো আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিজটাকে, আমার চিজি পাস্তাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের পছন্দের চিজি পাস্তা, আশা করি সবাই ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে যাবেন।